আসসালামু আলাইকুম, এমএস কুকিং স্টুডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আজকে আমি আলু চিপস তৈরি করে দেখাবো, আর আমি কীভাবে আলু চিপস বাসায় তৈরি করে থাকি সেটা সহজ নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি ছিলে নিব। আলুগুলো ছিলে নেওয়ার পরে আমি আলুগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিব। এভাবে স্লাইস করে কেটে নিতে হবে, আর অবশ্যই সেটা যেন একটু পাতলা হয়, মোটা হয়ে যেন না যায়। তারপর অন্য একটা বলের মধ্যে আমি কিছু পানি নিয়ে নিব, পানির মধ্যে আলুগুলোকে দিয়ে দিব, ভালোভাবে ধুয়ে নিব এবং আলুগুলোকে আমি পানি থেকে ঝরিয়ে নিব। আপনারা বিকালের নাস্তা হিসেবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, বিকালের নাস্তা হিসেবে খুবই পারফেক্ট একটা রেসিপি। অন্য একটা প্যানের মধ্যে আমি কিছু বেসন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনে কুচি করে কেটে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, রসুন গুঁড়ো দিয়ে দিলাম, আদা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা মিক্সচারের সাহায্যে মিক্স করে নিব। আপনারা এখানে বাটা, আদা বাটা, রসুন বাটা ইউজ করতে পারেন, বাট আমি শুকনোটাই ইউজ করেছি, এতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর আমি আর একটু পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে রেডি করে নিয়েছি। এটা মনে রাখতে হবে এটা যেন খুব বেশি পাতলা বা ঘন হয়ে না যায়। তারপরে আমি আলুর কেটে রাখা চিপসগুলোকে একটা একটা করে নিয়ে এভাবে ডুবন্ত তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি লো হিটে আগে থেকেই তেলটাকে দিয়ে রেখেছিলাম, আর তেলটাও আমার রেডি ছিল। এভাবে চিপসগুলোকে নিয়ে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে কিছুক্ষণ পর পরে আমি চিপসগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে চিপসগুলোকে ভাজতে হবে, আর কালারটা অবশ্যই ব্রাউনিশ হতে হবে। ব্রাউনি হয়ে আসলে তখনই বুঝতে পারবেন যে আপনার চিপসগুলো রেডি হয়ে গিয়েছে। আমার চিপসগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব, ছজের সাথে গরম গরম পরিবেশন করব। তো কেমন লাগলো আমার ভিডিওটা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।